সবাই ক্লাসের জন্য রেডি রেডি আমরা কি লাগবে কি 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 ইয়াতলে সবাই রেডি ওকে তাহলে আমরা এখন আমাদের ক্লাস শুরু করছি সবাই একটু স্ক্রিনে দেখবেন সবাই একটু স্ক্রিনে দেখেন আমরা কি লিখব একটু স্ক্রিনে দেখব হ্যাঁ আমাকে তোমার মিস তো দুইজন এখানে আমিও ভালো আছি সবাই ক্যামেরা অন করেন বাবা সবাই একটু ক্যামেরাটা অন করেন মিস আপনারটাও তো অন করতে হবে সবাই একটু ক্যামেরাটা অন করেন সবাই একটু ক্যামেরাটা অন করেন আপনারা একটু স্ক্রিনে দেখেন কত নাম্বার পিছা দেখাচ্ছে পিছা নাম্বার 35 পিছা নাম্বার কত পিছা নাম্বার 35 হ্যাঁ আমরা এখন কি লিখব আমরা লিখব সরে ও সরে আ কি দীর্ঘ ই পর্যন্ত লিখতে বলা হয়েছে বাবা সরেও থেকে দীর্ঘ ই পর্যন্ত লিখতে বলা হয়েছে কেন তুমি লিখবে আমরা সবাই একটু লিখে স্টার্ট করি তুমি কেন লিখবে ও লিখবে বাবা অদ্রিত লিখে স্টার্ট করেন এখন কিভাবে দিছে দুইটা সরিয়ের জন্য রাখছে তিনটা তো তুমি ওর জায়গায় যদি ওকে লিখে ফেলা তাহলে ও কোথায় যাবে ও কোথায় যাবে তো দেখো হবে না তো ওরা করবে না ওর জন্য তুমি যদি ওর ও একে যদি রশির জায়গায় ওরা করবে না তোমার পাশে আগে তোমার এখন ক্লাসের টাইমে বুঝতে পারবে তাহলে আমাকে লিখতে হবে কি সরিয়ে সোজা না না ও বলতো আই বলতো তুমি এখানে বসে কেন যাবে না যাও এখান থেকে আমি এই কমে কমে না এটা বলতো সরি আর দুইটা রশি এই যে সরি ওই রোল ঠিক আছে এই রোলগুলোতে লিখবে ঠিক আছে আমি বুঝতেছি ছয় আর দুইটা
মাত্রা দাও না আজকে কে মিস হবে দেখি তো আজকে কে মিস হবে ইন্তিহা কি মিস হবে দেখো লিখছে সরিও লিখো তো লিখো লিখো মা লিখো লোকেশন কি কামায় আচ্ছা মুছে কামরাবে না মুছে দাও ফেল দাও কোনায় দি দাও না কিছু মেকে দিছো না আমি ওকে দেখে দিছি আচ্ছা তাই ও রশ্মি দিকে ভালো না সরিও লিখো না এখানে একটা লিখো দেখি এরকম করে গুল দাও আপনি যেহেতু লেখা শেষ করেছেন আপনি এক্সট্রা একটি খাতায় আর একটি সোজা দিবা বাঁকা দিবা কেন মাঝখানে মাঝখানে এই যে মাঝখানে বিন্দু দেওয়ার জন্য বিন্দু দিয়েছে দেখতেছো না তুমি মাঝখানে কি দাও মাত্রার উপর দিছে সার্কেল কোথায় দিছো তুমি এইটা কোথায় দিছো দাও এখানে দাও
সত খংগর গুরু আরে বাঁকা হয় কেন তোমার এটা নিচে থেকে টানো কেন এটা উপর থেকে টানতে বলছি না উপর থেকে টানো উপর থেকে নামা আর তুমি নিচে নামা হ্যাঁ Yes, I have finished. Very good, Ikra. Very good. কিন্তু আপনি তো পুরো পিসটা লিখেননি বাবা। পিসটা লিখতে হবে। একটা পুরো পিসটা লিখতে হবে বাবা। পুরো পিসটা লিখেন। ওকে মিস। বলো আই হ্যাভ ফিনিশ বলো মিস আই হ্যাভ ফিনিশ ভেরি গুড শহীদ ভেরি গুড সাজিদ সাজিদ শহীদ ভেরি গুড থ্যাংক কি বলো থ্যাংক ইউ ওয়েলকাম আপনারা আর এক লিখে ফেলেন এক্সট্রা খাতা আর এক পেজ লিখে ফেলেন লক্ষ্মী বাচ্চা আমার দেখি লক্ষ্মী বাচ্চা আর্লি লিখে ফেলেন ইন্তিহা ইন্তিহা তো লক্ষ্মী মেয়ে দেখি ইন্তিহা আর্লি লিখে ফেলেন তো আমরিন কই আমরিন লিখছে আর্লি লিখেন তো আমরিন আপনি স্ক্রিনে মিসের সাথে এভাবে কথা বললে হবে হ্যাঁ অদ্রিত এভাবে কথা বললে হবে অদ্রিত খাতার দিকে দেখেন বাবা অদ্রিত কোথায় আমরিন আমরিন আপনি আরেকটা খাতায় আরো এক পৃষ্ঠা লিখে ফেলেন মিট আমাদের কারণ চলে গিয়েছে
থাক বাবা, তাহলে আপনাকে দেখা না গেলে সমস্যা নেই, আপনি লিখে ফেলেন। ইতিহাস কান কানকে চলে গিয়েছে। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না বইয়ে, ও লিখতে পাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করেন, ইলেকট্রিসিটি আসা পর্যন্ত একটু ওয়েট করেন। অদ্ভুত বাবা, মা লিখছে না, একটু মায়ের দিকে তাকান। অদ্ভুত অদ্ভুত, নিচে কিন্তু অনেক মন খারাপ হয়ে যাবে আপনি যদি এখন না লিখেন। যারা পৃষ্ঠা নম্বর 35 লিখা শেষ করেছেন তারা একটু স্ক্রিনে দেখবেন, যারা পৃষ্ঠা নম্বর 35 লিখা শেষ করেছেন তারা একটু স্ক্রিনে দেখবেন। কুকুরটা দাও মা, মাত্রাটা দাও না, এটা দাও না, ওইদিকে তাকাইলে ভুল হবে মা, এই যে এটা দাও। এখান থেকে এখান থেকে নম্বর 35 লিখা শেষ করলে সবাই কি স্ক্রিনে দেখেন, যাদের পিছনে নম্বর 35 দ্বিতীয়বারের মতো শেষ, অর্থাৎ একবার বুকে লিখেছেন আরেকবার এক্সট্রা খাতা লিখেছেন, তারা একটু স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন যাদের লিখা শেষ। মিস পড়াচ্ছি, আমরা এখন পড়ব বর্ণ দিয়ে শব্দ তৈরি। কি পড়ব? বর্ণ দিয়ে শব্দ তৈরি। আমরা এখন কি পড়ব? বর্ণ দিয়ে শব্দ তৈরি পড়ব। সবাই মিউট করে রাখেন, সবাই নিজেদেরকে মিউট করে রাখেন, সবাই যদি কথা বলেন তাহলে মিস কি পড়ছি আপনারা শুনতে পাবেন না, ঠিক আছে? এই জন্য মিস সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা মিসের সাথে পড়েন, ঠিক আছে? সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সবাই এটা প্র্যাকটিস করেন। সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি। শহীদ শহীদ বুকে দেখেন, আপনার বইয়ের পৃষ্ঠা নম্বর 36 এ দেখেন, নম্বর 36 এ দেখেন ওলির ছবি দেয়া আছে, ওশির ছবি দেয়া আছে, একটু খুলেন তো পৃষ্ঠা নম্বর 36 খুলেন, আপনারা পড়ার সময় অবশ্যই ছবি দেখে পড়বেন। পৃষ্ঠা নম্বর 36 ওপেন করেন, ওখানে দেখেন সরেওতে ওলি ওশি, এই যে ওলি ওশি, ওলির ছবি দেয়া আছে, ওশির ছবি দেয়া আছে, সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সরেওতে ওলি ওশি, সরেয়াতে আম আনারস, সরেয়াতে আম আনারস, সরেয়াতে আম আনারস, সরেয়াতে আম আনারস। সবাই একটু নিজেরা পড়েন তো দেখি।
আপু আপু এই লাস্টের দুটোটাও কি পড়াতে হবে? রসাউ দীর্ঘাউ পরে পড়বো, মানে ওই দুটো শুধু মৌখিকের জন্য, আর সরেও আমাদের লিখিত পরীক্ষার জন্য। ও আচ্ছা ঠিক আছে, না এই দুটো তো আমাদের সিলেবাসে না, এর জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, না এগুলো আমরা এমনি মৌখিকের জন্য একটু পড়বো, কিন্তু আমরা দীর্ঘই পর্যন্ত পড়বো হচ্ছে লিখিতর জন্য। আচ্ছা ঠিক আছে আপু। রস ইতে ইলিশ ইট, 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 রসইতে ইলিশ ইট। কারো যদি বুক পড়তে ইচ্ছে না করে তাহলে স্ক্রিনে দেখলেও কিন্তু পড়তে পারবে, স্ক্রিনেও কিন্তু আছে ছবি। রসইতে ইলিশ ইট, রসইতে ইলিশ ইট, দীর্ঘইতে ইগল ইট, দীর্ঘইতে ইগল ইট, দীর্ঘইতে ইগল ইট, দীর্ঘইতে ইগল ইট। সবার লেখা শেষ? ইন্তিহা সবার লেখা শেষ হয়ে গেলে আজকে আমরা নতুন দুটি বর্ণ পড়ব, ঠিক আছে? নতুন দুটি কি পড়ব? বর্ণ অর্থাৎ স্বরবর্ণ পড়ব দুটি নতুন। একটি হচ্ছে দুটি নতুন স্বরবর্ণ কি? হ্রস্ব উ দীর্ঘ উ। কি? হ্রস্ব উ দীর্ঘ উ। সবাই একটু মিসের সাথে পড়েন, রস উ দীর্ঘ উ। শহীদ আপনি, শহীদ শহীদ মিস কি বলেছি শুনেছেন? সবাই মিসের সাথে পড়েন, একটু স্ক্রিনে দেখেন, মিস কোথায় দেখেন তো স্ক্রিনে দেখেন। রস উ দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ। কেউ আমাকে রসাউ দীর্ঘাউ বলবেন না, কি বলবেন? রস উ দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ বলেছি, রস উ দীর্ঘ উ। ঠিক আছে ঠিক আছে, সবাই শুনেছেন? আপনারা অদ্রিত শুনেছেন? ইতিহাস শুনেছেন? আচ্ছা দেখি সবাই একটু স্ক্রিনে দেখেন তো, সবাই একটু স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন, ইকরা স্ক্রিনে দেখেন, অদ্রিত স্ক্রিনে দেখেন, দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ, রস উ দীর্ঘ উ। ইতিহাস শুনতে পাচ্ছেন? রস উ দীর্ঘ উ। আমি প্রথম থেকে স্বরবর্ণ গুলো আবার উচ্চারণ করছি, আপনারা অবশ্যই মিসের মতো উচ্চারণ করার চেষ্টা করবেন। স্বরে ও স্বরে আ, রস ই দীর্ঘ ই, রস উ দীর্ঘ উ। সবাই মিসের মতো করে স্বরবর্ণ গুলো উচ্চারণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে ইন্তিহা আপনি কোথায়? ইন্তিহা ইন্তিহা লিখা শেষ করেছেন? লিখা শেষ হয়েছে? লিখা কি শেষ হয়েছে? সবাই বুক অফ করেন, সবাই বুক অফ করেন। শাহিদ মায়ের সাথে এত গল্প করছেন, মিসির সাথে গল্প করছেন না, সবাই বুক অফ করেন। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। ওকে বাবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইন্তিহা আপনি কিন্তু অবশ্যই লিখা শেষ করে মিসকে হোমওয়ার্ক পাঠাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।